একজন লোক চাকরির জন্য যোগ্য কিন্তু ঘুষ না দিলে তার চাকরিটা হচ্ছে না, তাহলে কি ঘুষ দিতে পারবে? এই প্রশ্ন তো বেশিরভাগ যুবকদের মনে হয়, কারণ ঘুষ দেওয়া ছাড়া তো এখন চাকরি সোনার হরিণ হয়ে গেছে। ভাইরা আমার, ঘুষ যে খায় সে সর্বাবস্থায় হারাম খায়, ঘুষ খাওয়া সর্বাবস্থায় কি, কিন্তু ঘুষ দেওয়াটা কোন কোন ক্ষেত্রে জায়েজ। কোন ক্ষেত্রে জায়েজ? আমার ন্যায্য অধিকার, ঘুষ না দিলে আমি বঞ্চিত হচ্ছি, এটা ছাড়া আমার উপায়ও নাই। এরকম নিরুপায় অবস্থায় যদি ঠেকায় পড়ে কেউ ঘুষ দিতে বাধ্য হয়, তাহলে সেক্ষেত্রে তার জন্য ঘুষ খাওয়া, ঘুষ দেওয়া কি আছে? জায়েজ আছে, নিরুপায় হিসাবে। সে ঘুষ দেওয়াকে ঘৃণা করে কিন্তু তাকে বাধ্য করছে, এটা ছাড়া তার উপায় নাই। কয়দিন আগে আমার এক পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য এক অফিসার আসছে, ফ্যামিলি পাসপোর্ট। তো তার যে উপরস্থ অফিসার আমার পরিচিত, তো উনি জানে বাইদি ভাই ঘটনা, বলে যে হুজুরের পাসপোর্ট আছে। কিন্তু আসছে সে, সে আয়সা বলতেছে, হুজুর আমাদের স্যার তো আপনার ভক্ত, আপনার পরিচিত, সব ঠিক আছে, কিন্তু এই কাজটা আনতে আমার কিছু টাকা দিয়ে আনতে হয়েছে, এখন আমার পুঁজিটা তো অন্তত দিবেন, অতিরিক্ত না দেন পুঁজিটা তো অন্তত দিবেন। তো এরকম যদি নিরুপায় হয়ে যান আপনি যে ঘুষ ছাড়া আপনার কাজ হচ্ছেই না, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ঘুষ দেওয়া দিয়ে চাকরি নেওয়াটা জায়েজ আছে। তবে যদি আপনি ঘুষ দিয়ে দুই নম্বর সুবিধা আদায় করেন, আজকাল যারা ঘুষ খায় এদের চাইতে ঘুষ দেওয়ার দোষ কম নাই, কোনো কোনো ক্ষেত্রে বেশি। যেমন আমি একটা এক্সাম্পল দেই, অনেক অফিসার আছে বেচারা ঘুষ খাইতে চায় না, তারা জোর করে ঘুষ খাওয়ায়। এনবিআরের চাকরি করে এরকম আমার অনেক পরিচিত ভাইরা আছেন যারা হকালালি চলার চেষ্টা করেন, তারা আমাকে বলে, ভাই আমরা যে পদে চাকরি করি আমাদের ক্লায়েন্ট কাস্টমার বা আমাদের কাছে যাদের কাজ টাজ থাকে, ফাইলপত্র ঠেকা থাকে, এরা টেনশনে পড়ে যায় কোনো হুজুরের পোস্টিং হলে, বলে যে এই দুষ্ট বেটা তো ঘুষ খাবে না, কাজ কেমনে আদায় হবে। তারা দোয়া করতে থাকে যেন আমরা ঘুষটা নেই, অর্থাৎ ঘুষ না নিলে তাদের অবস্থা খারাপ। অনেক লোক আছে, আপনার একটা পাসপোর্ট নির্দিষ্ট সময় আপনার পাওয়ার কথা, একটা ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনি সিরিয়াল দিবেন, দাঁড়াবেন, ফিঙ্গারপ্রিন্ট দিবেন, তারপর আপনি লাইসেন্স পাবেন। আপনি সিস্টেম অনুযায়ী গেলে হয়তো একটু কষ্ট হবে, সময় লাগবে, কিন্তু না, আপনি চাচ্ছেন শর্টকাট পথে, কোনাকুনি পথে। তা আপনি বলেন যে এত ভেজাল করে কে, কিছু টাকা নিয়ে নাও, আমাকে দিয়ে দাও লাইসেন্সটা, আছে না নেই? এই ঘুষ দেওয়া কোনো অবস্থাতে জায়েজ হবে? আজকাল সব ক্ষেত্রে আমরা মনে করি যে ঘুষ দেওয়া জায়েজ, জি না। আপনি নিরুপায়, আপনার ন্যায্য অধিকার আটকায় দিছে, ঘুষ দেওয়া ছাড়া দিবে না, আপনার এটা ছাড়া চলেও না, তখন আপনার জন্য ঘুষ দেওয়া জায়েজ হতে পারে। আপনি নিজে অবৈধ সুবিধা আদায় করার জন্য অফিসারকে ঘুষ দিয়া তারপরে সেটা আদায় করলেন, এটা জায়েজ নাই। অতএব ঘুষ যারা খায় সেই প্রাপ্ত উপার্জনটা হারাম এবং তার উপরে লানত বর্ষিত হয়ে থাকে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।